তেসরা নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের দুই দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন। তিনি বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। We can't let that happen to the United States of America. It's not a question of who wins, Republican, Democrat, Joe, myself. We can't let that happen to our country. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। It is the will of the voters. No one, not anything else. That chooses the president of the United States of America. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্রেটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্রেট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সব কিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগুচ্ছে তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়্যার।